প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টারের মতো এটি পাইলট বেসিসে প্রথমে একটি শুরু হবে, সেটির সাফল্য দেখে তারপরে আমরা আরও প্রয়োজন হলে করব। কারণ আমাদের সমাজে প্রত্যেক বাড়িতেই একজন না একজন বয়স্ক মানুষ আছেন এবং সেই মানুষটিকে যথাযথভাবে যত্ন নেওয়ার সবসময় কিন্তু সুযোগ হয় না এবং তিনি একাই অধিকাংশ সময় সারাটা দিন বাড়িতে কাটান এবং অনেক সময় পড়ে যান, ব্যথা পান এবং নানান রকম দুর্ঘটনা ঘটে। এবং যারা তার ছেলে হোক মেয়ে হোক যেই সংসারে তিনি থাকেন বা তার নিজের সংসারেই তার যে সন্তানেরা সেখানে থাকেন তারা কিন্তু সারাদিন তাদের কাজে চলে যান, ছোটো ছোটো বাচ্চারা স্কুল কলেজে চলে যায়, তাকে দেখবার মতো কিন্তু সেভাবে লোক থাকে না এবং এটা নিয়ে পরিবারের সবারই একটা উৎকণ্ঠা থাকে। তার বদলে তিনি একা থাকার বদলে তিনি তার সমবয়স্ক যারা আছেন তাদের সঙ্গে একটা জায়গায় থাকবেন, বিভিন্ন ধরনের সেখানে বিনোদনের ব্যবস্থা থাকবে, খেলাধুলার ব্যবস্থা থাকবে, বিভিন্ন ধরনের শরীরচর্চার ব্যবস্থা থাকবে, আর নানান রকম ফিজিওথেরাপির বা অন্য ব্যবস্থা থাকবে, তার চিকিৎসার ব্যবস্থা থাকবে। তিনি তার সমবয়স্কদের সঙ্গে একটা সুন্দর সময় কাটিয়ে আবার সন্ধেবেলা তাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।